ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এই বরিশালে আমাদের যারা প্রার্থী, আমি তাদের নাম বলে সবাই একটু দাঁড়াবেন, যেমন বরিশাল বিভাগ, বরগুনা, ধীরেন্দ্রনাথ শম্ভু, সুলতানা নাদিয়া, পটুয়াখালীতে আসম ফিরোজ, এস এম শাহজাদা, মোহাম্মদ মহিবুর রহমান, ভোলায় তোফায়েল আহমদ, আলী আজম, ভোলা নুরুন নবী শাওন, আব্দুল আল জ্যাকব, বরিশালে আবুল হাসান আবদুল্লাহ, জাহিদ ফারুক। আপনাদের এই বরিশালে জাহিদ ফারুককে আমি নমিনেশন দিয়েছি, তার কারণ আপনারা জানেন, তাকে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে সে তার দায়িত্ব পালন করছে। কোথাও বন্যা খরা হলে তখন সে ছুটে যায়। কাজী এই সততার সাথে যে লোকটা কাজ করছে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমরা আরেকজন দিয়েছি, তিনি মেজর জেনারেল, তবে ওটা লেখা নাই সে, আব্দুল হাফিজ মল্লিক। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে জড়িত আছেন, বঙ্গমাতা হসপিটাল দেখাশোনা করেন, সেখানে মেডিকেল কলেজ করবো সেটাও তিনি করবেন। ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ঝালকাঠি আমির হোসেন আমু, পিরোজপুরে সমরেজা এবং বরিশালে আরও দুটো সিট আছে, বরিশাল দুই, আমাদের রাশেদ খান মেনন, তাকেও আমরা দিয়েছি, কারণ তিনি আমাদের ওয়ার্কার্স পার্টি 14 দলে রাশেদ খান মেননকে দিয়েছি। আর বরিশাল চারে আমাদের শাম্মী আহমেদ, যদিও তার মানে নমিনেশনটা হাইকোর্টে আটকা পড়ে আছে, কিন্তু আওয়ামী লীগ তাকেই নমিনেশন দিয়েছে। আর সেই সাথে পিরোজপুর সমর রেজাউল করিম, আর পিরোজপুরে আমরা আনোয়ার হোসেন মঞ্জু, তিনিও আমাদের 14 দলে, তাকেই আমরা নমিনেশন দিয়েছি।